ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিব আল হাসানের অবসরের সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। আসন্ন বিপিএল এ উইকেট আন্তর্জাতিক মানের বানানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট বোর্ড প্রধান। রিপোর্ট কুশল ইয়াসিনের। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্যের পরই দেশের মাটিতে সাকিব আল হাসানের অবসরের বিষয়টি স্পষ্ট হয়ে যায়। এবার বিসিবি সভাপতি ফারুক আহমেদও দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে সাকিবকে বিদায় জানানোর ইঙ্গিত দিলেন। হ্যাঁ, সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে। সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে রিটায়ার করার। সাকিব ব্যাপারটা পুরোপুরি গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। আপনি জানেন, আগেও বলেছি আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারপরে এখানে অ্যাডভাইজার আছেন, চিফ অ্যাডভাইজার আছেন, তারা কিন্তু ডিসিশন নিবে তার সামগ্রিক যেই ইয়েটা নেয়ার, মানে দায়িত্বটা নেয়ার, ওটা যখন আমরা পেয়েছি। আর আমাদের যতটুকু ক্ষমতা, যেমন স্টেডিয়ামের ভিতরে আপনার ও ইনডোরে যাবে, ও মাঠে খেলবে, ওই যে ওইখানে আরেকটা প্র্যাকটিস গ্রাউন্ড আছে ওখানে যাবে, এই দায়িত্বটা তো আমার নেওয়া খুব সহজ, সেটা আমরা নিতে পারবো। টি টোয়েন্টিতে ধারাবাহিকভাবে ব্যর্থ ব্যাটাররা ক্রিকেটারদের মতে ঘরোয়া ক্রিকেটের মন্থর গতির পিচের কারণে এমনটা হচ্ছে। আগামী বছরে শুরুতে হতে চলা বিপিএল এর উইকেট আন্তর্জাতিক মানের করা হবে বলে জানিয়েছেন বিসিবি প্রধান। আমি এবার আই উইল মেক শিওর টি-20 উইকেট ঢাকা স্টেডিয়ামে যাতে স্পোর্টিং উইকেট হয়, ভালো খেলা দেখতে পারেন। যদি এই ক্লিয়ারিং সেকশন দেওয়ার পরে যদি উইকেটটা না তৈরি হয় তাহলে আমি খুবই আপসেট হব। আইসিসির গ্লোবাল টি-20 সুপার লিগে বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল খেলবে না, তার বদলে রংপুর রাইডার্স খেলবে টুর্নামেন্টে, এমন সিদ্ধান্ত এসেছে এদিনের সভায়। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয় তাহলে আমার শালির সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে? তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। আমি তখন বিয়ে করিনি। আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় আপনি ফকির বংশের লোক।